Hi friends, welcome back to my channel. তো তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পটলের সর্ষে পোস্ত। তো পটলের সর্ষে পোস্ত কিভাবে করব আর কি কি উপকরণ দিয়ে রান্না করব, চলো দেখে নাও। তো আমি পটল পোস্তর জন্য কি কি নিয়েছি দেখে নাও। এখানে আমি নিয়েছি 10টা পটল নিয়েছি, আর পটলগুলোকে খুব সুন্দর করে ভালোভাবে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এর গাগুলো একটু বঠি দিয়ে ছিঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, যাতে পটলটা ফেটে না গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। আর এখানে নিয়েছি আমি 2 চামচ থেকে 3 চামচ পোস্ত নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে নিয়েছি সর্ষে 2 চামচের মতো, আর এখানে নিয়েছি অল্প একটু আদা কুচে, আর এখানে নিয়েছি অল্প পরিমাণ হলুদ, এখানে নিয়েছি 1.5 চামচ মতো, 1.5 চা চামচ লবণ, আর এখানে 7 মতো চিনি নিয়েছি, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি সামান্য পরিমাণে কালো সর্ষে। তো প্রথমে আমি একটু অল্প পরিমাণে, একদম অল্প পরিমাণে, 1/2 চামচেরও কম, আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। পটলগুলোর গায়ে ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। তো আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 5 মিনিট রেখে দেব, রেখে দিয়ে ভাজবো। তো আমি আজকে পটল পোস্ত সর্ষের তেল দিয়ে করছি। তো কড়াইয়ে তো সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ, আর তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে সর্ষে ফোড়ন দিচ্ছি। তো এবার একটু আমি এটাকে নেড়ে নিচ্ছি সর্ষেটাকে। তো সর্ষেটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আমার সম্পূর্ণ পটল ছেড়ে দেওয়া হয়েছে, এবার এটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। আমি একটু এটাকে নেড়ে দিচ্ছি। তো এবার এটা 1 মিনিটের মতো এই পিঠটা ভাজা হবে, অপর পিঠটা আবার 1 মিনিটের মতো ভেজে নিব পটলের। তো আমি আবারও একবার নেড়ে দিলাম, এ পিঠটা ছিল, এবার অপর পিঠটা আবার আরেকটু ভেজে নিচ্ছি। তো এই সময়ের মধ্যে আমি এই মশলাটা করে নেব, বলতে আমি সর্ষে আর পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা মিক্সারে করব না, আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব, কারণ পোস্ত শিলনোড়াতে ভাজলে পরে ভালো টেস্ট আসে আর মিহি হয়। তো এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে 2 পিসে, আর এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, পটল আমার ভাজা রেডি, এবার মশলাগুলোও রেডি করে নিয়েছি। আর পোস্তটা শিলনোড়াতে বেটেছি জন্য একদম পুরো ভালো মতো পেস্ট হয়েছে, 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এখানে আদা বাটা আছে, আর এখানে সর্ষে একটু বেটে নিয়েছি। তো আমার পটল ভাজার তেলের মধ্যেই আমি এই প্রথমে ফার্স্টে আমি সর্ষেটা ঢেলে দিচ্ছি। এরপরে আমি কাঁচা লঙ্কা 2টো বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার আমি আদা বাটা, একটু আদা বেটে নিয়েছিলাম, সেই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো এগুলো সব আমার উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি একটু হাই ফ্লেমে একটু এদিক ওদিক করে নেড়ে নিব, সর্ষেটা যাতে কাঁচা কাঁচা না থাকে। তো আমি 1 মিনিটের মতো সর্ষেটা কষিয়ে নিলাম, এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। তো এর মধ্যে এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। তো আমি পটলগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, যাতে সর্ষের সঙ্গে পটলগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায়।
এটা সর্ষে পটল পোস্তর জন্য আমি হলুদের পরিমাণটা একদমই কম দিচ্ছি। পোস্তর মধ্যে হলুদ দিলে পোস্তের টেস্টটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি হলুদের পরিমাণ একদম কম দিচ্ছি। তো হলুদ দেওয়ার পরে এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। তো আমি লো ফ্লেম করে সবগুলো উপকরণ দিয়ে পোস্ত টোস্ত আর সব কিছু দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে সব কিছু দিয়ে 1 মিনিট করে কষিয়ে নিয়েছি। এবার আমি যেটা দেব সেটা হলো পোস্ত। পোস্তটা আমি কোনো রকমভাবেই ভাজবো না, তো আমি এর উপরে পোস্ত দিয়ে দিলাম। আর বাটির গায়ে একটু লেগেছিল, সেটা আমি গরম জল দিয়ে অল্প একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এবার পোস্ত দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করব আস্তে আস্তে, যাতে পটলগুলো না ভেঙে যায়। তো এবার আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আগে পটলের মধ্যে ভাজার সময় লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, আর এর জন্য আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। 1.5 চামচ মতো লবণ দিলাম, 4 চামচে 1.5 চামচ, আর 7 মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চিনি খেলে দিবে, আর না খেলে দিবে না, যেহেতু এটা নিরামিষ, না চিনি দিলে ভালো লাগবে না। তো এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, সব একসঙ্গে মিক্সড করে দিলাম। তো এরপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিব, জাস্ট ফ্লেভার হওয়ার জন্য। আমি এগুলোকে চিরবো না বা ফাটাবো না, যার জন্য আমি ফ্লেভার হওয়ার জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার পোস্তটা ফুটতে শুরু করেছে। এবার আমি 1 মিনিটের জন্য গ্যাসের লো ফ্লেম করে এটা আমি ঢেকে দেব। তো আবার আমি ফিরে আসলাম, আমার 1 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা খুলে নেব, আর খুলে দেখে নেব সর্ষে পটল পোস্ত কেমন হলো। তো দেখো আমার সর্ষে পটল পোস্ত একদম রেডি। তো এবার এর উপরে আমি একটু হালকা করে কাঁচা তেল, সর্ষের তেল ছড়িয়ে দেব। তো আমি এবার এই 1 চামচ সর্ষের তেল আমি গোটা পটল পোস্তর উপরে ছেড়ে দিচ্ছি, আর এটা আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর 1 মিনিটের জন্য এটা স্টে অবস্থায় রেখে দেব। আবারও আমি এটাকে ঢেকে দিলাম। তো আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে পটল পোস্তগুলো তুলে নেব। তো দেখো আমার পটল পোস্ত, পটল সর্ষে পোস্ত আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খাও এই পদ্ধতিতে, আশা করি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যে আমি তোমাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে পারি কিভাবে বানাবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো তোমাদের খেয়ে কেমন লাগলো এইভাবে বানিয়ে। তো